বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো গাজীপুরের পুবাইলে। পুবাইল বাদন বাজার সংলগ্ন মন্দিরে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন করে দেয়া হলো 41 নং ওয়ার্ড পূজা উদযাপন কমিটি। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার গাজীপুর মহানগর, ডাক্তার প্রভার ভূষণ দাস, মোহাম্মদ আলমগীর খান 41 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, মোহাম্মদ মোমেন মিয়া 41 নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ বজলুর রহমান বাসির সাবেক কাউন্সিলর 41 নং ওয়ার্ড, অরুণ কুমার সাহা সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর। এ অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন নেতারা বলেন, শুধু এতটুকু বলতে চাই, বিগত সময়ে আপনাদের যে ইতিহাস, আপনারা কোথায় নেতৃত্ব দিয়েছেন? পূবাইল ইউনিয়ন গাজীপুর মহানগর কমিটি হয়েছে এক কোটি, যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমার প্রিয় দাদা, খুব যাকে আমি সবসময় ফলো করি। পূজা উদযাপন কমিটি প্রতিষ্ঠিত হয়, সেখানে আমরা বজ্রকণ্ঠে এবং দৃঢ়তার ভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের 41 নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষকে একভূত করার জন্য আমরা সেদিন এই পূজা উদযাপন কমিটি গঠন করতে সক্ষম হয়েছিলাম। আজকে আমরা কি দেখতে পেয়েছি, সেই সংগঠন করার পর আজকে যে জাগ্রত হয়েছে, আজকে শুধু 41 নম্বর ওয়ার্ড নয়, আমাদের পার্শ্ববর্তী 40, 39 এবং 42 নম্বর ওয়ার্ডেরও সনাতন ধর্ম অম্বলের মানুষদের মধ্যে আজকে জাগ্রত হয়েছে, তারাও এই রকম কমিটি করা। সেটা আমার মুসলমান ধর্ম বলে যে আমার যদি খেয়ানত করে তার চেয়ে বড় গুণাগার কেউ নাই পৃথিবীতে। আমি যদি করে থাকি সেটা আপনারা বলবেন, তা আমি এই কথাগুলো বলছি এই কারণে যে কথাগুলো যদি আসতো তাহলে আমি বলতাম না, কারণ আপনারা দেখেছেন বিগত দিনে 1 মিনিট 2 মিনিট আমি বক্তব্য দিয়ে শেষ করেছি। কারণ আপনাদের আজকে ধর্মীয় একটি সংগঠন হবে, এখানে কোনো দলীয় সংগঠন নয়। আমি কিছুদিন আগে 19 তারিখে মিটিং হয়েছে, যেহেতু আমার অফিসের সামনে 41 নম্বর ওয়ার্ডের উদ্যোগ হয়েছে, চমকিয়া পাশে 15 আগস্ট অনুষ্ঠান করেছেন 19 তারিখে, সেখানে আমি মনে 1 মিনিট আমাকে সময় দেওয়া পাশে যেতে বললো, সেটা আমার নলেজে নাই, আমি জানি না। যেহেতু আজকে মোমান ভাই এখানে উপস্থিত আছেন, অবশ্যই মোমান ভাই ব্যাপারটা দেখবেন, উনিও মনে হয় জানেন না, ওনার কাছে ব্যাপারটা যেহেতু যায় নাই উনি জানেন না। আমার মনে হয় আজকে যেহেতু জানছেন উনি নিজেও হয়তো বা ব্যাপারটা উদ্যোগ নেবেন যে একটা সমস্যা সমাধান করার জন্য। যাই হোক, আজকে আজকে আমাদের দেখেন যে সারা দেশে, যে সারা বিশ্বে করোনার যে অবস্থা, করোনায় সারা বিশ্ব আজকে কাবু হয়ে গেছে। আমাদের শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র, সেই ক্ষমতাধর রাষ্ট্রগুলো পর্যন্ত আজকে কি অবস্থা করোনা, সেই করোনার মধ্যে কিন্তু আমাদের কোনো সামাজিক এবং রাজনৈতিক কোনো কর্মসূচি সবগুলো নিষেধ। আমরা যত যারা পূজা উদযাপনে যতগুলো মিটিং করেছি, আমরা ভার্চুয়াল মিটিং, আমরা সবগুলো মোবাইলের মাধ্যমে কনফারেন্স করেছি, আমরা কিন্তু এরকম সম্মেলন করি নাই। পূবাইল ওয়ার্ডের সম্মেলনগুলো প্রত্যেকটা ওয়ার্ড আমরা পুরো থানা কমিটিকে বলা বলেন, এতগুলো লোক আমি গাজীপুর মহানগর জেলাকে সম্মেলন এতগুলো এত মানুষের সমাগম আমি দেখি নাই। যাই হোক, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনারা তিন জাতিকে আছেন ছেলে, সেই হিসাবে আমি সবসময় এই ওয়ার্ডের প্রতিটি গুরুত্ব বেশি দেয় এবং যে কোনো ব্যাপারে আমার আমার কাছে যে কোনো সমস্যা বা যে কোনো ব্যাপারে গেলে আমি সর্বাত্মক চেষ্টা করি সমস্যা সমাধান করার জন্য। যেহেতু আমি এই ওয়ার্ডে আমি এই ওয়ার্ডের সন্তান, আপনাদের আপনাদের কারো ছেলে কারো ভাইয়ের মতো। যাই হোক, আমি আমি পূবাইল থানা কমিটির যারা আছেন, যারা নেতৃত্ব আছেন, আমাদের সুনীল দা উনি অনেক অভিজ্ঞ লোক, উনি আজকে দেখেন আমি আমার মনে হয় যে আমি ছাত্র যখন 4-5 পড়ি তখন থেকে সুনীল দা আমার মনে পূজা উদযাপন করে আমাদের মর্যাদার সাথে। সুনীল দা অনেক অভিজ্ঞ এবং ওনার এই অভিজ্ঞতার প্রভাবে কিন্তু আজকের এই এই সুফলটা আমরা ভোগ করতেছি। একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, যেহেতু আমরা করোনার মধ্যে এত বড় একটা সম্মেলন আয়োজন করেছেন এবং এই আমি আগেও বলেছি যে আমাদের দাদারা বলেছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের অবস্থানটা কোথায় রাজনৈতিকভাবে, রাজনৈতিকভাবে দেখেন আজকে আওয়ামী লীগের কমিটি মহানগর কমিটি হয়েছে প্রায় প্রায় তো শেষ পর্যায়ে, ক্ষমতা শেষ পর্যায়ে, 4.5 বছর কমিটি হয়েছে। কমিটি হওয়ার পরে যখন আমি তো একটা ক্ষুদ্র লোক, চন্দ্র দাস সুরল ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক সুশীল অধিকারী বিলাসারা গ্রন্থন ও প্রকাশনা সম্পাদক আশিস দাস সাপমারা গাজীপুর থেকে
মহানগর কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ অতি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবার নাম আপনারা জেনেছেন আমি নতুন করে কারো নাম বলতে চাই না ঠিক কিভাবে একটি কমিটি তৈরি করে করা যায় আমাকে আহ্বায়ক বানানো হয়েছে আমি আহ্বায়ক হিসেবে আমার সাথে সদস্য সচিব আমি বিশেষ করে সঞ্জয় মাস্টার দাদাকে বিশেষভাবে ধন্যবাদ